পারফেক্ট মিষ্টি বানানোর জন্য চাই পারফেক্ট ছানা। তাই ছানাটা কীভাবে খুব সহজেই ঘরেই তৈরি করে নেওয়া যায় সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সামনে যেহেতু রমজান আসছে, রমজানে কিন্তু আমরা নানান ধরনের মিষ্টি বানিয়ে থাকি, আর মিষ্টি বানাতে তো ছানা অবশ্যই লাগবে। তো সেই জন্য আজকে আমি খুব সহজে কিভাবে ছানাটা ঘরেই তৈরি করে নেওয়া যায় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ছানা বানানোর জন্য নিচ্ছি লেবুর রস। লেবুর রস, সিরকা বা দই, এই তিনটা উপকরণ দিয়ে কিন্তু ছানা বানানো যায়। আজকে আমি লেবুর রস দিয়ে ছানাটা তৈরি করব। আমি এখানে 1/4 কাপ লেবুর রস একটা বাটিতে তুলে নিয়েছি, আর এখানে নিয়েছি ফুল ক্রিম লিকুইড দুধ 2 লিটার। পারফেক্ট ছানার জন্য কিন্তু ফুল ক্রিম লিকুইড দুধই নিতে হবে। এবার দুধটা ভালো করে নেড়ে মিডিয়াম হাই হিটে জাল দিয়ে বোলক তুলে নেব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নইলে কিন্তু তলায় লেগে বা পুড়ে যাবে। দুধটা পোলো করতে শুরু করেছে। দুধে ভালো করে বলক আসার পর ছোলার আঁচটা আমি একদম কমিয়ে দেব। ছোলার আঁচটা কমিয়ে দিয়ে লেবুর রস আমি দুধের মধ্যে একটু একটু করে দেব আর নাড়তে থাকব। লেবুর রসটা কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, একটু একটু করেই দিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধে কিন্তু ছানা কাটা শুরু হয়েছে। একটা পর্যায়ে যখন ছানা এবং পানি আলাদা হয়ে গিয়ে এরকম পানিটা সবুজ আকার ধারণ করবে, তখনই কিন্তু সাথে সাথে ছোলার আঁচটা বন্ধ করে দিয়ে ছানাটাকে ছেঁকে নিতে হবে। ছানাটা কিন্তু পানির মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না। ছানা চাকার জন্য আমি একটা স্ট্রেইনারে পাতলা সুতি কাপড় ভিজিয়ে বসিয়ে দিয়েছি। এবার ছানাটা ঢেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। এবার হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে ছানা থেকে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। আপনারা চাইলে একটা স্ট্যান্ডের মধ্যে ঝুলিয়ে নিয়েও কিন্তু পানিটা ঝরিয়ে নিতে পারবেন। আমি হাত দিয়েই চেপে চেপে পানিটাকে ঝরিয়ে নিয়ে এইভাবে 2 ঘন্টার জন্য রেখে দেব। এতে করে এক্সট্রা পানি যদি থেকে থাকে সেটা ঝরে যাবে। 2 ঘন্টা পর কাপড় থেকে আমি ছানাটাকে বের করে নিচ্ছি। আমাদের পারফেক্ট ছানাটা কিন্তু রেডি। কখনো যদি ছানার মধ্যে এক্সট্রা পানি থেকে যায়, তবে সেক্ষেত্রে টিস্যু দিয়ে চেপে চেপে পানিটা তুলে নিতে পারবেন, বা প্লেটের মধ্যে ছানাটাকে ছড়িয়ে দিয়ে বাতাসের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দিলে পানিটা কিন্তু টেনে যাবে। দেখতেই পাচ্ছেন ছানা কতটা পারফেক্ট হয়েছে, খুবই নরম হয়েছে। এবার এই ছানা দিয়ে কিন্তু আপনারা রসগোল্লা, রসমলাই বা সন্দেশ বা আপনাদের পছন্দ মতো যে কোনো মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের ছানাটাও একদম পারফেক্ট হবে। আজ এ পর্যন্ত ভিউয়ার, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।